ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। আমরা ইসলামকে কঠিন বানাই ফেলছি, ঠিক কিনা? আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, আছে না নাই? আল্লাহ মাইন্ড করে না, মাইন্ড করে কে? মাওলানা। ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না, ইসলাম সহজ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, দলাদলি করার সময়, সব সময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? দলাদলি আমরা খুব পছন্দ করি, ঠিক কিনা? প্রত্যেকেরই একটা দল আছে না নাই? কিন্তু আল্লাহ কোরআনে একটা দল করতে বলেছেন, দলটার নাম হচ্ছে হিজবুল্লাহ। দলটার নাম কি? হিজবুল্লাহ মানে কি? আমরা সবাই কার দল? আওয়াজ করে বলেন, কার দল? আমরা আল্লাহর দল করে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ঠিক কিনা? কারণ তিনি হচ্ছেন মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তাকে ক্ষমতা থেকে নামান, ঠিক কিনা? এখন যে ক্ষমতার চেয়ারে বসা তারে বসাইছে কে? আবার নামাতে পারে কে? আরেকজনরে বসাতে পারে কে? তিনি ক্ষমতার মালিক। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা হচ্ছি দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী, এই যে নিজেরা যে দুর্বল বলতে চায় না, সবল মনে হয় অনেক। 5 বার টয়লেটে গেলে 6ষ্ঠবার চেহারার দিকে আর তাকানো যায় না। ডায়রিয়া হয়েছে কারো? কার কার হয়েছে দেখি, হাত তোলে না অনেকে। সবারই হয়েছে, ঠিক কিনা? যখন 5-7 বার টয়লেটে যায় চেহারার দিকে আর তাকানো যায়, কথা বলেন, তারপরও আমরা নিজেদেরকে ক্ষমতাশীল বলে দাবি করি। আজকে এই প্যান্ডেলে কেউ যদি বলে, হুজুর প্যান্ডেলের মাঝখানে সাপ, যদি কি বলে, খুঁজে পাওয়া যাবে আপনাদেরকে? আপনারা থাকলো আমি এদিক দিয়ে দৌড়, কারণ চাচা আপন প্রাণ বাঁচা। সামান্য একটা সাপ শুনলে আমরা ভয় পেয়ে যাই। সাপ বাদ দেন, সাপ তো খুব ভেনমাস, মানে বিষাক্ত, অ্যানাকোন্ডা, পাইথন, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, এগুলো কামড় দিলে মানুষ বাঁচে না। সাপ বাদ দেন, ব্যাং চিনেন? ব্যাং, ব্যাং চিনেন না তো উত্তর দেন না কেন? ব্যাং চিনেন? বুঝছি আজকে খুব কষ্ট করে কথা বের করতে হবে। ভাওয়া ব্যাংক চেনেন? 3-4টা ভাওয়া ব্যাংক যদি কেউ ছেড়ে দেয়, এদিকে কয়টা, এদিকে কয়টা, ওদিকে কয়টা, কি অবস্থা হবে আজকে প্যান্ডেলের? আর ব্যাং আর কি লাভ দিবে? ব্যাংয়ের চেয়েও বড় বড় লাভ দিয়ে আমরা দৌড়। আর আপনাদের লাভগুলো যদি এই মিডিয়া ম্যানরা তুলে ইউটিউবে দেয়, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স ছাড়িয়ে যাবে। এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক। আমাদের ক্ষমতা সাময়িক, কখন আমরা 5 বছরের জন্য ক্ষমতায়? আমাদের দেশের নিয়ম কয় বছর? 5 বছর। এই সরকার অবশ্য লম্বা সময় ধরে আছে, ঠিক কি না? সরকার যেই আসুক আমাদের মাথা ব্যথা নাই, তা
তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে আমরা তাদের সাথে আছি না নাই? আর যদি ইসলামের বিপক্ষে যায়, এটা যেই দলই হোক, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? তো আমাদের দেশের নিয়ম হচ্ছে 5 বছর, আবার আরেক সরকার 5 বছর, 5 বছর। আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা, আল্লাহ কয় বছর ধরে বসে আছে? 10 বছর, 20, 50, কত? জোরে বলেন, সারা জীবনের ক্ষমতার মেয়াদ চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? উনি নামবে, আরেকজন বসবে, উনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে? না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা, এই সৃষ্টির শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে, এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? তিনি তার মতো, তার মিসাল নাই, তার উপমা তিনি নিজেই। এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই, সম্পদ নিয়ে বড়াই করতে নাই। এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই তাফসীর মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি, এই মেসেজগুলো আমরা দিতে চাই। আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত, 8টা 5টা কারো জব, আর যাদের চাকরি, পার্সোনাল বিজনেস, তাদের তো কোনো কথাই নাই, এত ব্যস্ততা, ছুটছি আমরা, সবাই ব্যস্ত, কেন যে ব্যস্ত নিজেরাও জানি না, না বিশ্বাস, কিসের আশায় পাগলের মতো ছুটছি, শুধু ছুটছি সামনের দিকে, সময় নাই আমাদের, ব্যস্ত। এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা, একটা ধোকা, এই ধোকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আসল জীবন আখেরাতের জীবন, ওয়ালাল আখেরাতু খায়রুল্লাক মিনাল উলা। গোটা পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করেন, যেই দাম হবে ওই দাম দিয়া জান্নাতের একটা চেয়ারের দাম হবে? তাহলে দুনিয়া সেরা না আখেরাত সেরা? জোরে বলতে হবে, দুনিয়া না আখেরাত? আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আখেরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর জান্নাতের দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী। আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন, ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা, আখেরাত লাভের প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি? কিসের প্রতিযোগিতা করি আমরা? ক্ষমতার প্রতিযোগিতা করি। আর কি প্রতিযোগিতা? টাকা ইনকামের প্রতিযোগিতা, আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা, সব একজনই উত্তর দিতেছে। হাডুডুর প্রতিযোগিতা, হ্যাঁ, কিসের? বিল্ডিং, বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পিপল উইল স্টার্ট টু কম্পিট ফর ইনস্ট্রাক্টিং দ্য হাই রাইজ বিল্ডিংস ইন দ্য সিটিজ। শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বুর্জাল খলিফা, হ্যাঁ, KLCC টাওয়ার, কিংডম টাওয়ার। আরব দেশের একটা বানায় 100 তলা, আরেকটা বানায় 110 তলা, কে কার চেয়ে বড় বানাতে পারে? আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে, ঠিক কিনা? তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে, কে হবে মাসুদ রানা? মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নেই? এগুলো বোধহয় এলাকায় ঢুকে নাই, ঢুকেছে? হ্যাঁ, ঢুকেনি। তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই, বোনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, আছে না নাই? কি নাম? লাক্স, লাক্স চ্যানেলাই সুপারস্টার, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, চলে আসো, ঠিক কিনা? তো আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি, ঠিক কিনা? কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না, গ্যারান্টি আছে? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাথ, অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মৃত্যু, আমরা মরে যাব। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে, হাত তোলেন।
দু একজন তুলছে ভুল করে, সন্দেহ নাই। আমরা যে মরবো এটা নিশ্চিত, কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত। আমরা যে মরবো এটা কি নিশ্চিত, আর কবে মারা যাব এটা অনিশ্চিত। আমরা জানি না কবে মারা যাব, এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব। তিনি কে? আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আজকের মাহফিলটারে নাজাতের ওয়াসিলা বানাও। এখানে আসছি আমরা কিসের নিয়তে আজকে? উত্তর দিবেন, উত্তর, ইউ হ্যাভ টু আনসার টু মি। এর কারণ আমি এক পেশে কথা বলি না, আমি দ্বিপাক্ষিক বৈঠক করি, মানে আমিও বলবো আপনারাও বলবেন। আর আমার আলোচনায় আল্লাহর মেহরবানিতে ইয়াং ছেলেরা বেশি আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের যুবক ভাইদের এই প্রেরণা, এই তেজ, এই শক্তি আর এই উচ্ছ্বাসকে যদি আমরা ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাই, কোনো অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। মাশাআল্লাহ, অনেক মুজাহিদ আসছে আজকে এখানে। এই মুজাহিদ গুরুকে যদি জায়গা মতো পাওয়া যায় তাইলে বিপ্লব হয়ে যাবে, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জাতির জাগরণের জন্য এত মানুষের দরকার নাই, কয়জন লাগে চিল্লায় বলতে হবে, কয়জন? এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বটা কাঁপিয়ে দিলেন। আল্লাহ বললেন, রাফানা আলাকা যিকরাক, আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস হাই এট দ্য ভেরি হাই পিক। আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আমার আরশের কাছে নবী তোমার সম্মানকে আমি উঠিয়ে দিয়েছি। এজন্য এই প্রেরণাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমি শুকরিয়া জানাই যে যুবক ভাইরা তোমরা এসেছো। যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে, আলহামদুলিল্লাহ। আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল, কয়টা? এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল। ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া, আটটা প্যান্ডেলে কি মহিলারা? ছয়টায় মহিলা আর বাকি দুইটায় পুরুষ। আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল, আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো হচ্ছে ইসলামের ভিক্টরির সাইন, ভিক্টরি, বিজয়। বিজয় দেয় কে? তো এটা আবার অনেকের চক্ষুশূলের কারণ, ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার অনেকে আবার সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, অনেকে মেনে নিতে পারে না। এদের চুলকায়, এদের কি করে? চুলকায়। তোমাদের চুলকাইলে মলম লাগাও, কিন্তু ইসলামের পিছু লাগতে যেও না। আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে? বাংলার জমিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দোহাত তুলে আল্লাহর দেখার। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই চেতনাকে তুমি ইসলামের বিজয়ের জন্য কাজে লাগাও। আমরা যেন আমাদের স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা ইসলামের জন্য নাজরানা হিসেবে পেশ করতে পারি, তুমি তৌফিক দাও। পড়েন আমিন। শেখ নুরুল ইসলাম হোসনে আরা পুষ্প ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দেবদুয়ার শেখ পাড়া
থানা পাইকগাছা খুলনা। এদিকে কি হয়েছে, একটু বসো না, তোমরা বসো না, এই পাশে প্রজেক্টর আছে তো, প্রজেক্টরের দিকে তাকাও। এই ছেলেরা বসো, খুলনার ছেলেপেলেরা অনেক ভালো জানি, বসো বসো বসো। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ বসে যাচ্ছে, আসেন আসেন, আমাদের দিকে তাকান, এদিকে তাকান। গ্যাদারিং অনেক বড় গ্যাদারিং, লম্বা চূড়া আলোচনা করা যাবে না আজকে, অল্প কিছু সময় আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তবে আওয়াজ করা যাবে না, আওয়াজ করলে বারবার ডিস্টার্ব হবে, আপনারা মাহরুম হবেন। আর শয়তান চায় এই কোরআনের কথাগুলোর মাঝখানে ডিস্টার্ব তৈরি করতে, ঠিক কি না? কোন শয়তানকে আজকে আমরা চান্স দিব না, দিব শয়তানের জন্য আজকে নো চান্স, আজকে কি নো চান্স। দেবদুয়ার, শেখপাড়া, পাইকগাছা, খুলনা, এই যে ছেলেরা আমাকে শুনতে পাচ্ছ, তোমরা একটু বসো বসো, আবার দাঁড়ায় আছো কেন, বসো 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 বসো, একটু কষ্ট করতে হবে, বসো, মাশাআল্লাহ তো বসে গেছে। জি পুলিশ ভাইয়েরা আপনারাও চলে আসেন, ওরা বসে গেছে আলহামদুলিল্লাহ। এই ঠিক আছে, আর নড়াচড়া নাই, আজকে এই যে সেট আপ এই সেট আপেই চলবে শেষ পর্যন্ত, ঠিক কিনা? ওঠা বসা করা যাবে, কেউ দাঁড়াইলে টানতে পারবেন, তাই না বসায় দিবেন, পারা যাবে? এই চুপ চুপ, এদিকে এদিকে তাকাও, এই আমি কথা বলতেছি তোমাদের সাথে, এদিকে তাকাও, একেবারে চুপ, মাশাআল্লাহ। খুলনা আলহামদুলিল্লাহ, আমাকে রেখেছেন আজকে দ্বিতীয় রজনীর প্রধান বক্তা, আজকে কথা বলেছে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, খতিব, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা। আসছে কথা বললো যে মাশাআল্লাহ, গত রাতে কথা বলেছিল তরুণ আলোচক মাওলানা এনামুল হোসেন বিন নূর, তার আলোচনা শুনছিলেন আপনারা, সুন্দর কথা বলে, আল্লাহ তাকেও তৌফিক দান করুক। বিশেষ আকর্ষণ মাস্টার মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামী সঙ্গীতে জাতীয় পদকপ্রাপ্ত, আজকে আসছে, আজকে সভাপতি হচ্ছে মানবতাবাদী অ্যাডভোকেট শেখ ওলিউল ইসলাম। আপনি মানবতাবাদী? তা আমরা কি বাদী? ওলিউল্লাহ ভাই খুবই রসিক লোক, সে অনেক দূর থেকে আমাকে রিসিভ করতে গিয়েছে আর মাইক্রোর মধ্যে আমাদেরকে অনেক কথা শোনালো, অনেক হাসাহাসি করলাম আমরা। আল্লাহ ওলিউল্লাহ ভাইকে, ওলিউল ইসলাম ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। ওয়ালি শব্দের অর্থ অভিভাবক, ওলি মানে কি, আজকের মাহফিলের অভিভাবক তিনি। তারপরে উনি পাশাপাশি লয়ার, আইনজীবী, অনেক মেহমানদারি করলেন আমাদেরকে। আল্লাহ ভাইয়ের যত ভালো ভালো কর্মতৎপরতা আছে তুমি এটাতে বরকত দাও, আমরা পড়ি আমিন। এরপরে মহিলাদের জন্য এখানে ব্যবস্থা করা আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন খুলনা থেকে আমার সাথে সফরসঙ্গী হয়ে এসেছে, খুলনা ফুলতলা উপজেলা কমপ্লেক্সের স্বাস্থ্য অফিসার ডাক্তার মিজানুর রহমান আমার পাশেই আছে, আমার নামে নাম, পিছনে খালি আজারি লাগাই দিলে ওয়াজ শুরু করে দিবে, মাশাআল্লাহ। তারপর আপনাদের এই থানার সম্মানিত এসআই সাহেব এসেছেন, এলাকার ওলামা একরাম এসেছেন, মুরব্বিয়ানে আজাম এসেছে, যারাই এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের তাফসির মাহফিলগুলো সবার জন্য, এমনকি হিন্দুদের জন্য, বৌদ্ধদেরও জন্য, খ্রিস্টান, নাস্তিক, নৃগোষ্ঠী, চাকমা, যেই ধর্মের হোক না কেন, যেই মতের হোক না কেন, এখানে আসতে কোনো বাধা আছে, কোনো নিষেধ আছে? এটা প্রমাণ করে আমাদের হৃদয়টা উদার, ঠিক কিনা? আমাদের হৃদয়ে কোনো সংকীর্ণতা নাই, আমাদের হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, প্রশস্ত পাহাড়ের মতো উঁচু। আমরা ব্রড মাইন্ডেড, আমরা ন্যারো মাইন্ডেড না, কথা বলেন, আমরা কি সংকীর্ণ মনে হতে চাই? হৃদয়টারে বড় করার দরকার আছে না নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী, কখনো রেগে যেতেন না, ওনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফির মুশরিকরা উটের পচা নাড়ি ভরিয়ে এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত, নাউজুবিল্লাহ পড়বেন না, বিশ্বনবী সাল্লাম রাখতেন না, নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না, শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন, আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন, গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ, দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন, তিন জায়গায় বিশ্বনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো, এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন, কি করেছেন, ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন, চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা, এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল, ওই বেদুইন এসে ইয়া মোহাম্মদ বলে টান দিয়েছে, যখন চাদর এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন, কি করলেন, আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন, কি করতেন, একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম, তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন, জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সিচুয়েশনকে কুল ডাউন করার জন্য মুচকি হাসতেন, কানা ইয়াতাবাসসাম, একটা এক চিলতে মুচকি হাসি বিশ্বনবীর চেহারায় লেগেই থাকতো, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতেও আল্লাহ আমল নামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না, কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেয়াল নাই, এরকম ডাকাইতে আসে না, নাই খুলনা এরকম নাই, মাশাআল্লাহ খুলনার লোকদের চেহারা হাস্যোজ্জ্বল, খুলনার লোকেরা খুব হাসে, হাসবেন মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না, হাসতে পয়সা লাগে, তাহলে মুখটার এরকম বেজার করে রাখেন কেন, হাসেন একটু, হা 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 করে না, মুচকি হাসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন, তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো, কিসে, এলাকায় আছে নাকি চুরি, কি চুরি করে, মাস আর সুপারি, মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয়, গরু গরু মুরগি, তো এই যে গরু চোর মুরগি চোর এগুলো থাকে তাই না, মদিনার সমাজে বনু মখজুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো, চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি, হাত কেটে দাও তাই না, আস-সারিকু আস-সারিকাতু ফাকতু'উ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে দিয়েন না, এটা বড় মেয়ে, বড় বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, এমপির মেয়ে, এরকম থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, লাল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, কারণ কি, ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না, পাথর মেরে রক্তাক্ত করে রাগে না, নামাজরত অবস্থায় ওটের নারী ভুরি চাপায় যে এই লোকটা রাগে না, এই লোকটাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন, রেগে যায়, কারণ এটা আল্লাহর আইন, চিল্লায় বলো ঠিক কি না, আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে বললেন লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তোমরা ওই বনু মখজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো, এটা আল্লাহর আইন, এত বড় সাহস পেলে কোত্থেকে, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়ত আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম না, এটা আল্লাহর আইন। এই আইন যদি বাংলাদেশে থাকতো কোনো চোর খুঁজে পাওয়া যেত, কথা বলেন,
তবে ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই? কোটি টাকা পাচার করে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয় আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, মানুষ খেতে পায় না। আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভিতরে পাওয়া যায় আছে না নাই? এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই? সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত, বড় বড় চোর, আম চোর, কাঁঠাল চোর, মুরগি চোর, ওই চোর না, হাজার কোটি টাকার চোর, এই চোরদের হাত যদি কেটে দেয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো, তাহলে বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন, আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? শুধু পুলিশ, র‍্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? যেই বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে, বইটার নাম কি? আরো জোরে বলেন কি না? আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি। আল্লাহ তুমি তৌফিকে দাও। আরো জোরে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি, ইসলামের বাইরে যেন না যাই। কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা। ইসলামের রাস্তা কি বাঁকা? ডানে বাঁয়ে মোড় আছে, চৌমুহনী আছে, ইউটার্ন আছে? রাস্তাটা কেমন সবাই বলেন? এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটার নাম কি? স্ট্রেইট ফরওয়ার্ড। এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক বড় দোয়া, অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না, এটা অনেক বড় দোয়া। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমি যেন সোজা পথে চলতে পারি, আমি যেন বাঁকা পথে না যাই। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? জোরে বলেন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এটা সহজ সরল পথ, আল্লাহ বললেন এই পথেই চলবা, এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে। ইসলাম মানব কোনখানে? সবখানে। উত্তর হচ্ছে সবখানে। আমি প্রশ্ন করি, উত্তর দেন, সবাই দিবেন, দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন, ইসলাম মানব কোনখানে? সবাই উত্তর দিছেন? আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় না, তো কথা বলেন না কেন? উত্তর দেন, ইসলাম মানব কোনখানে? আরো জোরে, কোনখানে? এইভাবে আওয়াজ করতে হবে। ইসলাম মানব কতক্ষণ? বসো বসো, চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায়, তাই না? আওয়াজই শুনতে হবে আজকে, চেহারা আর কয়জনে দেখতে পারবে? দূরে যারা আছে এরা তো দেখে না, অডিও শুনবা, অডিও, ভিডিও হবে না, অডিও শোনো, জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো, পারা যাবে তো? আচ্ছা, ইসলাম মানব কোনখানে? ইসলাম মানব কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। এগুলো মনে থাকবে আপনাদের? দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ। আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে, সমাজে বাস্তবায়ন করতে হবে, তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই, উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ।
আমরা এই ঘুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই, আমরা বিপ্লবের অংশীদার হতে চাই, আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য কথাগুলি মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে, ঠিক কিনা? এবার উত্তর দেন, ইসলাম মানব কোনখানে? মনে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও কয় দিব? পাগলেই গেছে বলবে, সালাম দিয়ে বলবে বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে, আপনারা উত্তরে কি বলবেন? সবখানে। পারা যাবে তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে, না শুধু মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, কোনখানে? মনে থাকবে মুসলমান, ইসলাম মানব কতক্ষণ? পেটে ব্যথা যতক্ষণ, যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরে ডাকে, পেট ব্যথা নাই আল্লাহ নাই, এরকম ডাকাইতেছে না? নাই না। সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো, অসুস্থ অবস্থায়ও, দুঃখের দিনেও মানবো, সুখের দিনেও। তাহলে আওয়াজ করে বলেন, ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ থাকে যতক্ষণ, ঠিক কিনা? মনে থাকবে খুলনার ছেলেরা। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে, তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না, আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি কোম্পানির? মানে হায় হায় করবে, হায় হায়, হায় হায় হায়, কি করলাম, কোন নেতার পিছনে ছুটলাম, কেন গানের কনসার্টে গেলাম, কেন মদের আড্ডাখানায় গেলাম, কেন কোরআনের মঞ্চে গেলাম না, কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম, কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম? হায় হায় করবে, হায় হায় করবে, আফসোস করবে, কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে? Whoever seeks anything except Islam, that will be not accepted, and he will be the loser in akhera. Islam chhara je onno kichu talash kore seta kobul hobe na, ar she hobe loser. Loser mani je sob haraise, ar gainer mani je sob peyeche. Amra ki loser hobo na gainer? Mashallah, ei to bujhte perechen. Amra gainer hote chai. Jara jannate dhukte pare tarai gainer, thik kina? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি, জান্নাতেও যেন একসাথে বসতে পারে আল্লাহ তৌফিক দান করো। তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না? বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না? মানবো না। নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে অপমান করবে কে? আমাদের সম্মান তাহলে কোন জায়গায়? ইসলামে। বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান, পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট, আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। এবং আল্লাহ বললেন, ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি, ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি। সুবহানাল্লাহ, পড়েন, আমাদের ধর্মের নামই ইসলাম, বিষয়টা কি এমন না? সব নবীর ধর্মের নামই ছিল, আদম আলাইহিস সালামের ধর্মের নাম, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার প্রমাণ আল্লাহর কোরআন। রাব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা,
আমার ইব্রাহিম ইহুদি ছিল না, নাসারা ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল? পাক্কা মুসলমান। তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন? জোরে বলেন। তার মানে সব নবীদের ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু মজার ব্যাপার হলো, কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই, করেছেন আমাদের নবীর সময়ে। পড়েন, সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমাবার, আরাফার ময়দান, বিশ্বনবী ভাষণ দিচ্ছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের আয়াত নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়ে। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে? কিন্তু আমরা তো খুশি না। আমরা খুশি? কথা বলেন, আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কষ্ট হচ্ছে রেসপন্স করতে, বুঝতে পারছি। খুলনাবাসীর গলায় জোর কম। ইসলাম পেয়ে খুশি না বেজার? তো এই আওয়াজটা এতক্ষণ ছিল কই? হ্যাঁ, খালি ভলিউম এরকম ঘুরানো লাগে, ঘুরাইলে বাড়ে নাইলে আবার কমে যায়। ইসলাম, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? আমরা খুশি। প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই, অর্থ বুঝি না তাই বুঝতে পারি না। আমরা বলি প্রত্যেক নামাজের পরে, রদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন রাসূলা। আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি, নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, তোমরা খুশি হও আর না হও, আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন, দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয়, এরকম আছে না নাই? গত তিন দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আব্দুল্লাহ, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরতুল আল্লাম কামরুল ইসলাম সাঈদ আল আনসারি ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে দুই চাকমা কালিমা পড়ে মুসলমান। আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান। আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ার ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান। এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা গরম, এদের মাথা গরম। এরা চায় না ইসলামের বিজয় হোক, মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে, ধাবিত হচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে, এটা ওদের সহ্য হয় না। চিল্লায় বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোদের সহ্য হোক আর না হোক, ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেব। জোরে কোন, ঠিক কিনা? ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদা, আল্লাহ তাআলা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন। বিশ্বনবী বললেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি, আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছে দিবে কে? কেউ ঠেকায় রাখতে পারবে? পারবে না। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। আপনি যদি সমাধান চান জীবন সমস্যার, ইসলামের ভেতরে সমাধান আছে না নাই? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা, ঠিক কিনা? কাশ্মীরে মাইর খায় কে? মুসলমান। ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মার খায়, তারপরে মায়ানমারে মার খায়, বাংলাদেশেও মার খায়, চীনের উইগরে মার খায়, গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়। কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে কোন, সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে, প্রতিনিয়ত কালিমা পড়ে লোকজন মুসলমান হচ্ছে। খ্রিস্টানরা যেখানে যে নামাজ পড়ে ওটারে কি বলে জানেন? গির্জা, ইংরেজিতে বলে চার্চ। এই ইউরোপ আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে। এর কারণ,
মাসেও একজন আসে না, কথা কয় না? আমরা পাঁচ অক্ত পড়ি, তিন অক্ত পড়ি, দুই অক্ত পড়ি, সপ্তাহে তো হাজিরা দেই, কথা বলেন? কি বার? এই শুক্রবার বা জুমাবারে হাজিরাটা তো দেই, ওদের মাসের পর মাস যায় কোনো মুসল্লি নাই, খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে, হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও, ও গডের বোলা ঈসা আম করে বাঁচাও, এই জিকির করতে থাকে। মাগার কোন খ্রিস্টান ওদের এবাদত গাহে ঢুকে বছরও একদিন যায় না। তো এই গির্জা দিয়ে ওরা কি করবে? সবাই মিলে এক কাম করে এটা বেচে দেই, মুসলমানেরকে পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানায় দেই। সুবহানাল্লাহ, এত আসতে গোটা ইউরোপ আমেরিকার চার্চ গুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক, গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে। আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে, জার্মানিতে আছে, অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশি, ইটালি আরেক বাংলাদেশ। ইটালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে, যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না, তাইলে খবর আছে আপনার। বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে, যতগুলো থানা ততগুলা সমিতি, ততগুলো অর্গানাইজেশন। তো সবাই আমারে ধরে রাখছে, আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে। তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত গাহে যায় না, কম দামে এরা বেচে দেয়, আর এগুলোরে মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে। প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে, আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে। এখন গণজাগরণ যুবকদের, তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি, ঠিক কিনা? তাদের গায়ে প্রাণ শক্তি বেশি। যুবক যুবক ছেলেরা এখন টাকনুর নিচে আর কাপড় পড়ে না, উপরে কাপড় পড়ে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা, টাকনুর উপরে কাপড়, ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায়, গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ, MUHAMMAD, কি হয় মোহাম্মদ, তাদের পিছনে সবার গেঞ্জির পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে। খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ, সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকায় এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল, ঘটনা কি? এই ছেলেরা ভালো ভালো কাজ করে, রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না, গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ। তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি, MUHAMMAD, ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে, তখন ইন্টারনেটে বিষ্ণু ঈসা ইসলামের জীবনী চলে আসে। তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে, অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অশ্রু বিসর্জন করে, যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয়, তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোনো অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। গোটা বিশ্বব্যাপী আজ গণজোয়ার, ছেলেপেলেরা দাঁড়িয়ে স্ট্রিট দাওয়া করে, হিপ হপ স্টাইলের মেয়েদের কাছে যেয়ে বলে, ডু ইউ নো হোয়াট ইজ ইসলাম, ডু ইউ নো হু ইজ মোহাম্মদ, ডু ইউ নো হোয়াট ইজ মক্কা, ডু ইউ নো হোয়াট ইজ মদিনা, তুমি কি জানো মক্কা কি, মদিনা কি, মোহাম্মদ কি? তারা বলে নো, আমরা কিছুই জানি না, উই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট, আমরা জানতে চাই। তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটাকে বলে স্ট্রিট দাওয়া, রাস্তায় দাঁড়িয়ে, স্ট্রিট মানে কি রাস্তা, রাস্তায় দাঁড়িয়ে তারা দাওয়ার কাজ করে। করতে করতে অনেক হিপ হপ স্টাইলের ছেলে মেয়েদেরকে তারা ইন্টেলেকচুয়ালি কনভিন্স করে ফেলে, অনেক ছেলে মেয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে শাহাদাত বাণী ঘোষণা করেছে, ইসলামের বিজয়কে অবশ্যম্ভাবী হিসেবে ঘোষণা দিয়েছে। কে কেউ ঠেকায় রাখতে পারবে? যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু বিজয় হবে ইসলামের, ঠিক কিনা? স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা, ওই সভ্যতা, ওই সভ্যতা। তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে, চলে গিয়েছে, অনেক ধর্ম জেগে উঠেছে, থেমে গিয়েছে। সর্বশেষ এসে গবেষণা করে বলেছে, সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে, আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই ইসলামের বিজয়, এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ সভ্যতা যেটা টিকে থাকবে এটার নাম ইসলামের সভ্যতা। এজন্য আমাদেরকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আরব দেশে কেউ যদি লাল কপালওয়ালা উট পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না। আমরা বর্তমানে কি পাইলে খুশি? কেউ হয়তো BMW পেলে সবচেয়ে খুশি, 1 কোটি টাকার বান্ডিল দিলে খুশি, ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি, তাই না? কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না, তারা লাল কপালওয়ালা উট পেলে খুশি হতো বেশি। বিষ্ণু ইসলাম বলেন, তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান্নাম থেকে জান্নাতি হতে পারে, লাল কপালের উট পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা। এজন্য আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই? উই অল আর দায়ী ইলাল্লাহ, আমরা সবাই দায়ী। দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে, আমাদের কমিউনিটিতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ক প্লেসে, যে যেই জায়গায় কাজ করি, যে যেই বাজারে ব্যবসা করি, ওইখানে আমার দাওয়াতি কাজ চলবে, ঠিক কিনা? সবাই দায়ী। আমি আল-আজহার থেকে পড়েছি তাফসির ডিপার্টমেন্টে, মালয়েশিয়ায় পড়েছি কোরআনিক সায়েন্সে, কোরআন এন্ড সুন্নাহ স্টাডিজে, এখন কোরআনের উপর PhD করতেছি। আমি জানতে পেরেছি বেশি, ফলে আমি প্রচার করছিও বেশি। কেউ জানবে কম ও প্রচার কমবে কম। একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে শুধু এইটা পৌঁছায় দেবে, ঠিক কিনা? এজন্য সবাই কোরআনের দাওয়াতের কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছেন? আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়ী, জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের দাওয়াত দিব, কিসের দাওয়াত? জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলামের দাওয়াত দিব। তো ইসলামের দাওয়াত দিতে যে কি বলবো, ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? ইসলামকে আল্লাহ তাআলা 10টি বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। আমরা এই 10টি পয়েন্টে যখনই ইসলাম নিয়ে কথা বলবো, এই 10টি পয়েন্টের কথা বিধর্মীদের কাছে তুলে ধরবো, পারা যাবে? আপনাদের কারো হিন্দু বন্ধু আছে? কার কার আছে দেখি? সবার হিন্দু বন্ধু ঘটনা কি? এলাকার নাম কি? ও দেবদুয়ার, মাশাআল্লাহ দেবদুয়ার। হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। আজকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে, সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি। আপনারা দেখছেন নাকি ইউটিউবে? দেখেছি তো। এক হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি, আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই। কেন? বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই। তো এটা আমাদের সৌভাগ্য, ঠিক কি না? হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। অনেক আসছে? হ্যাঁ, ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো। আচ্ছা, হাত উঁচু করবে না, তারপরে দু একজন করে ফেলছে, হাত নামান। হয়েছে হয়েছে, না ওঠানোর দরকার নাই, টানাটানি করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোনো হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন, এবং তার বাবা মার সাথে সেজন্য সম্পর্ক নষ্ট না করে। বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই, বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসমা, ওনার মা ছিলেন মুশরিকা, তখন মুশরিকা ছিলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম, আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সিলিহা, হোক মুশরিক হোক কাফের, সে তোমার মা, লাউ কতা জিলদাক, যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও, ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা, ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না, খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করো। তো কোনো হিন্দু ভাই যদি মুসলমান হন, কোনো অসুবিধা নাই, আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা, ফ্যাক্টরির মালিক, বিজনেসের মালিক, তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি,
আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে, ইসলামের সৌন্দর্য দেখে, বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক, ঠিক কিনা? তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া। ইসলাম সম্পর্কে প্রথম যে কথা, ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া। সবাই বলেন কি নাম? মানে এটা রবের দেয়া ধর্ম। তাকে বুঝাবেন, ভাই তোমরা অনেকের এবাদত করো, অনেকের পূজা করো, এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা জানো না, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন? হ্যাঁ, অনেক অনেক সংখ্যায়, 33 কোটি বা 36 কোটি এরকম সংখ্যা পাওয়া যায়। তো আমার দেবতা যদি 33 কোটি হয়, আমি কয়জন রে মানব? আমাদের রব কয়জন? ওনার বিধানগুলো কি আমরা ঠিক মতো মানতে পারি? আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই। রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয়, তিনজন হয়, ওটা ভালো না? একজন হলে ভালো, দুইজন বা তিনজন হলে মারামারি আছে না নাই? কথা বলেন, এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো, পশ্চিম দিকে ডুবাইছো, কালকে থেকে আমি উল্টা করব, পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ধাক্কা ধাক্কি আছে না নাই? এ বলবে একরকম, ও আর একরকম, কয়জনের মন খুশি করবো আমরা? আমরা এতজনের এবাদত করি না, আমরা এবাদত করি একজনের। চিল্লায় বলেন তিনি কে? আমরা ঘোষণা দেই, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ, তিনি আহাদ। বেলাল আল হাবাসিকে যখন মরুভূমির মধ্যে শুয়ে পাথর চাপা দেয়া হয়েছে, আল্লাহর জিকির করতে পারছে না, পুরো কালিমাটা পড়তে পারছে না, জিহ্বা বের হয়ে যায় প্রাণ ওষ্ঠাগত, মুখ দিয়ে একটা শব্দই বেরোয়, শব্দটা কি? আহাদ, আহাদ, আহাদ। আহাদ কার নাম? কুল হু আল্লাহু রব্বানিয়া, রব কেন্দ্রিক, সবকিছু রবের, আল্লাহর দেয়া ধর্ম। ইসলাম কি বানানো ধর্ম? আমি চাইলেই কি কোরআনের আয়াত চেঞ্জ করতে পারবো? প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, কোন নবী, পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে? আয়াত তো দূরের কথা, একটা শব্দ, একটা অক্ষর, একটা নোক্তা। নোক্তা চিনেন? বায়ের নিচে কয় নোক্তা? তায়ের উপরে, সায়ের উপরে, ইয়ার নিচে, এগুলো চেঞ্জ করা যাবে? কথা বলেন, অসম্ভব। কোরআনকে চেঞ্জ করা যায় না। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়, কোরআন শেষ হয়ে যাবে? এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা, ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায়। তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরাই দিবে, তাহলে কোরআন শেষ। তাহলে কি কোরআন শেষ? তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে, নো, ইটস কমপ্লিটলি রং, বিকজ দে ডোন্ট জাস্ট রাইট ডাউন দ্য হোলি কোরআন ইন প্রিন্টেড কপি, দে মেমোরাইজ দ্য ভার্সেস অফ কোরআন ইন দেয়ার ওন হার্টস। তারা শুধু কাগজে কোরআন লিখে ছাপাখানায় ছাপায় না, তারা হেফসখানায় পড়ে 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 সিনার ভিতরে কোরআন ঢুকিয়ে রাখে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব্বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, পড়ে কোরআনকে দূর করা সম্ভব না? এই কোরআনকে নাজিল করেছে কে? এজন্য এই ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে রব্বানি, এটা রবের দেয়া, এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয়। এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন, আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল্লাহ। ইসলামকে কি বলেছে? নবী, আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে। এটা আল্লাহর ধর্ম, রব কেন্দ্রিক। এজন্য আমরা যাই করি, যে দোয়াই করি, ওই দোয়ার শুরুতে রব আছে না নাই? আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে। কি দিয়ে আমাদের দোয়া শুরু হয়? কোন শব্দ দিয়ে? রব্বানা আতিনা
ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার শুরুতে রব আসরা নাই, আবার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন নামাজে রুকু দিতে যায় সেখানেও রব আসরা নাই, সেজদায় রব আসরা নাই। সেজদায় যে কি তাসবি পড়েন আপনারা খুলনায়, বুঝলা গেছি, সুবহানা রব্বিয়াল রব্বিয়াল, রব আসরা নাই। আবার আল্লাহরে বলি আল্লাহ জ্ঞান বাড়ায় দাও, জ্ঞান বাড়িয়ে দাও, বেশি বেশি জ্ঞান দাও, ওই দোয়ার শুরুতেও রব আসরা নাই। দোয়াটা কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ও রব জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের বৈশিষ্ট্য এক নম্বর রব্বানি। অমুসলিম ভাইদেরকে বুঝাবেন, ভাই এটা আমাদের কথা না, তোর স্রষ্টা, আমার স্রষ্টা, আকাশের স্রষ্টা, জমিনের স্রষ্টা, আমাদের রব এই ধর্ম দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কি না? এটা রবের দেয়া ধর্ম, এটা বানানো ধর্ম নয়, এটা আপনাকে প্রমাণ করতে হবে, বলতে হবে, এটা বানানো না, এটা আমাদের স্রষ্টার দেয়া। এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য। ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, আওয়াজ করে বলতে হবে, আল ইনসানিয়া মানে মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। ইসলামের মধ্যে মানবতা আছে না নাই? ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে, কি হিসেবে? কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতে পারলাম না, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। সুবহানাল্লাহ পড়েন। আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে, কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। কি শিখায়? তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে, মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে। আপনাদের খুলনায় কখনো বন্যা টন্যা হয়েছে? কবে? বুলবুল, আইলা, খাইলা, যাইলা, সিডর, নার্গিস, মহাসেন, আচ্ছা এগুলো হয়েছে বন্যা? আহা, তো এই বন্যায় যখন মানুষগুলো কষ্ট পায় আমরা তখন ত্রাণ নিয়ে যাই। বন্যার তো এলাকায় মুসলমান বাড়ি কোনগুলো আছে শুধু ওগুলাতে ত্রাণ দেই নাকি? সবাইকে দেই, ঠিক কি না? কারণ আমরা কনসিডার করি দে আর দ্য হিউম্যান বিং, তারা মানুষ, তারা মানুষ, আমরা দুই চোখে মানুষ দেখি, আমরা এখানে ভাগাভাগি করি না। মুসলমান বাড়িতে ত্রাণ দিব, হিন্দু বাড়িতে দিব না, এমন করা যাবে? ইসলাম কি ন্যারো মাইন্ডেড? ইসলাম ব্রড মাইন্ডেড, আমরা উদার মনা। কোন নাস্তিক কেউ যদি দেখি বন্যার পানিতে হাবুডুবু খায়, আমার সাহায্যের হাত তার দিকেও যাবে। কোন হিন্দু ভাইকে যদি দেখি না খেয়ে মরে, আমার খাবার তার ঘরেও পৌঁছে যাবে। এটাই ইসলাম। আলিংসানিয়া। এই উঠতেছেন কেন আপনারা? হ্যাঁ উঠছেন, কে কে দেখি, পেশাব ধরছে না? আজকে কোনো পেশাব নাই, বসেন বসেন বসেন। আল ওরে আল্লাহ, অনেক আগ থেকে, আসর থেকে বসা? ও আপনারা পোস্টারে কি আমার কথা আসরের সময় বলছেন? রাত আটটা বলেছিলেন, তা এখন কটা বাজতেছে? 11:13, তাহলে আর 10 মিনিটের মধ্যে শেষ করে দেয় ইনশাআল্লাহ। সারা রাত, সারা রাত তোমরা থাইকো, আমার জায়গা দিয়ে দাও, আমি এদিক দিয়ে চলে যাব। তাকবীর পড়েন তো দেখি, আল্লাহর নামে পড়েন, লিল্লাহে তাকবীর। এই আপনাদের গলার জোর, মাশাআল্লাহ, এই তো জেগে আছেন দেখি।
আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দিয়েছে। ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া। কি নাম? সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। ফমান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে মুমিনও হতে পারো, চাইলে কাফেরও হতে পারো। জোর জবরদস্তি করে ইসলামে ঢুকানোর কোনো সুযোগ নাই। বিষ্ণু ঈসা ইসলাম একবার একটা লাশ দেখলেন, দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ালেন, এটা তো ইহুদির লাশ। কিসের লাশ? ইহুদির লাশ। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি ইহুদি কোনটা, খ্রিস্টান কোনটা, কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক আস্তিক, ওইটা দেখিনি। আমি দেখেছি এটা মানুষ। এটা কি মানুষ? সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। মানুষের মর্যাদা সব চাইতে বেশি। এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শিখায়। আল ইনসানিয়া, ইসলাম ধর্মের দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া। সবাই বলেন, দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? এটা মানবতার ধর্ম। আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন, বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি, অন্যের জন্য আমাদের দরদ সবচাইতে বেশি। যে কোনো ধর্মের হোক না কেন, মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না? এটা যে দেশে হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে মতাবলম্বী হোক, মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায়। যেরকম ঠিক কিনা? ইসলাম ধর্মের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশমুল। আওয়াজ করে বলতে হবে। কি নাম? ব্যাপার কি? এরা উঠতেছে কেন? হ্যাঁ, ছয় ঘন্টা ধরে বসায় রাখছে। এই দাঁড়াইছেন কেন আপনারা? বসেন বসেন, বসে যান। আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না। অনেকের কষ্ট হইতেছে অনেক। বসেন বসেন। আশমুল, ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আশমুল। এটা সবকিছুকে সামিল করে, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। এখানে ভাগাভাগি করা যায় না। ইসলাম ভাগাভাগি করে মানা যায়? অনেকে এটা করে যে মসজিদ আল্লাহর আর দুনিয়া আমার, আছে না নাই? এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে, গরম কথা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানতে চায় না, এরকম আছে না নাই? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নাই শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি?
জানলেও জীবনে কখনো তামানো কি, ঠিক কিনা? শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্নাত? কথা বলেন, হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা, এটাও সুন্নাত, চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিন ইসলামকে আলাদা করে না, ভাগাভাগি করে না। এখানে তো অনেক বিশৃঙ্খলা দেখি, খুলনার ছেলে পেলে ভাবছিলাম খুব শান্তশিষ্ট, এখন দেখি খুব বিশৃঙ্খল। আপনারা উঠছেন কেন, উঠছেন কেন, বসেন 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 বসেন, আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন ইনশাল্লাহ, বসেন, ফাইভ মিনিটস বসেন বসেন। ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম, আওয়াজ করে বলতে হবে, চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? আল উমুম। উমুম মানে এটা সবার ধর্ম, এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না, এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা। আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই, বাধা দিবেন কে কে? দাঁড়ান, কে কে বাধা দিবেন, বাধা দিবেন? ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই? এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো, কেউ বাধা দিবেন? এক নাস্তিক বললো অনেক বান্দরামি করছি আমি ভালো আমো, আমি মুসলমান হইতে চাই, আমরা না বলবো? বারণ করব কেউ, নিষেধ করব? যে কেউ আমাদের ধর্মে আসার বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? কিন্তু ইহুদি ধর্মে নাই। কোন ধর্মে নাই? ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন? পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো? কোন রাষ্ট্র? আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে অ্যাকসেপ্ট ইসরায়েল, যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই, যাওয়া আসার সুযোগ নাই, কোনো পণ্যের আদান প্রদান নাই, এটা একমাত্র ইহুদি রাষ্ট্র। ওরা এতটা গোড়া, এতটা সাম্প্রদায়িক, এতটাই কট্টরপন্থী, এতটাই উগ্রপন্থী, অন্য কোনো ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই, নাউজুবিল্লাহ পড়বেন না। কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, তাদের ধর্মে সুযোগ আছে, আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন। এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে, গরিব লোকদেরকে টাকা দিয়া ওরা খ্রিস্টান বানায় ফেলে, এরকম আছে না নাই? আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত, আমরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, ওদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, জোরে কর, ঠিক কিনা? ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে, ওরা অনেক কাজ করে, খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় না। একটা পন্থা ইহুদি হওয়ার, সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি, আপনার বাবা ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের, তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওটা ইহুদি না। যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হইতে পারবেন, কত বড় ডাকায়। কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে, জোরে কোন, সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না, আমি রব্বুল আলামিন, আমি কি পড়েন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, সবাই রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, সবাই পড়েন না, রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন, তিনি রব্বুল আলামিন, গোটা বিশ্বের রব, আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন, গোটা বিশ্বের রহমত, আমাদের কোরআন যিকরালিল আলামিন, গোটা বিশ্বের জন্য জিকির, যে কেউ কোরআন থেকে শিখার সুযোগ আছে না নাই? অনেক খ্রিস্টানও কোরআন পড়ে, অনেক ইহুদিও কোরআন পড়ে, অনেক নাস্তিকও কোরআন পড়ে, কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই? উর্দু ট্রান্সলেশন আছে না নাই?
ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই? পৃথিবীর 70টারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা সবার, এজন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন। ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। খুলনার যুবকেরা খেয়াল করে শুনো, আত-তাইসির মানে হচ্ছে সহজ। আত-তাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ? জোরে বলেন, ইসলাম মানা কঠিন না সহজ? আওয়াজ করে উত্তর দেন। দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে পারে না, কোমরে ব্যথা, প্যারালাইসিস, ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি বলেন? কিন্তু পানি নাই, দেবপুরে কোনো পানি নাই, তায়াম দেবদুয়ার, দেবদুয়ারে কোনো পানি নাই। এখন আপনি যদি তায়াম্মুম করে পড়েন, আপনার নামাজটা তখনও কবুল করবে কে? আমরা যে বিয়ে করি, এই বিয়েতে মোহরানা দেয়া কি? দিছেন তো মোহরানা যারা যারা বিয়ে করছেন? এখন কোনো আওয়াজ নাই, কই হুজুর মাফ চাইয়া লইছি, বাসর রাতে আমারে মাফ করে দিছে। বাসর রাতে ভালোবাসবেন, ওই দিন কি মাফ চাইবেন? হ্যাঁ, আহা কপাল পোড়া। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও, ফরজ। কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই, টাকা নাই। এক সাহাবীর জীবনে তাই ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূল, বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। কিচ্ছু নাই তো বিয়ে করবা কেমনে? কোরআন পড়তে পারো? পারি। কয়টা? এতটা সূরা মুখস্থ পারি। আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? না, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন। আর মেয়েকে বললেন, মা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে। তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো, প্রাইভেট টিচারের মতো, প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাইয়ে দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি, ঠিক কি না? আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, আছে না নাই? আল্লাহ মাইন্ড করে না, মাইন্ড করে কে? মাওলানা। ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না। ইসলাম সহজ। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ঈসা ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে। কোরআনের সবচেয়ে ছোট সূরা না? কি সূরা? বড়। সূরার নাম কি? বাকারা। মানে কি? গাভী। তাই গাভীর সূরা দিয়ে নামাজ শুরু করছে। কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সারাদিন খেজুর বাগানে কাজ করে, এরা তো আর দাঁড়াইতে পারে না। এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে, পেছনে একা নামাজ পড়ে সরাসরি বিষ্ণুনবীর কাছে যে বিচার, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ইমাম পাঠালেন আপনি? মাগরিবের নামাজে সূরা বাকারা পড়ে, আমরা মেহনতি মানুষ, আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি। বিষ্ণুনবী এই বিচার শুনে রেগে গেলেন, ইমাম সাহেবরে ডেকে পাঠালেন, বললেন, ইমাম আফাত্তানুন আনতা ইয়া মুআজ, হে মুআজ, তোমারে কি ফিতনা বাজানোর জন্য ইমাম বানায় পাঠাইছি? ইদা আম্মাল তোমাদের কেউ যখন জামাতের ইমামতি করে, সেজন্য নামাজটাকে ছোট করে। ফাইন্না ফীহিমাল মারীদ ওয়াল মুসাফির ওয়া যাল হাজা, কেননা তার পিছনে অসুস্থ কেউ দাঁড়াতে পারে, মুসাফির দাঁড়াতে পারে, হাজতওয়ালা লোক দাঁড়াতে পারে। আমি এই পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ মুসাফির মানুষ দেখি মসজিদে এসার নামাজ হইতেছে, ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা পড়ে নি, দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সূরা বাকারা। কষ্ট আছে না নাই? আমার পক্ষে সম্ভব, পুরো বাকারা পড়া সম্ভব না। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, সহজ করো, কঠিন করো না, মানুষকে সুসংবাদ দাও, দিন থেকে ভাগিও না। আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে, মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায়, আছে না নাই? এই যে উচ্চশিক্ষিত মহল, সচিব সচিবদের যে মহল, সেক্রেটারিয়েটে যে মহল, সেনারা প্রগতিশীল যারা, তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য, ইসলামের সৌন্দর্য, ইসলাম যে সহজ, দ্য সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই? ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে। আমরা এমন ভাবে বলি
আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলো, আপনি যদি বলেন তুই সুদ খাবি না, তুই ঘুষ খাবি না, তুই সিনেমা দেখবি না, তুই সিগারেট খেতে পারবি না, তুই গান্দা টানতে পারবি না, তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না, তুই ওদিকে যাবি না, এদিকে যাবি না, কারণ ইসলাম এগুলো সব হারাম, এইটা নাই ওইটা নাই, হ্যাঁ কইব তাহলে আমিও নাই, এত কিছু যখন নাই তাহলে আমিও নাই। এজন্য সহজ করেন, সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয় না। ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না, ঠিক কিনা? এটা খুব স্যুট করে, ম্যাচিং করে আমাদের সাথে, আমাদের রুচি সম্মত, এমন কোনো বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে, এরকম কোনো বিধান আছে? ইসলামের সাত নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম। কিসের ধর্ম? এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ আছে? কোরআন সুন্নাহ রাইখা দিয়া আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন, কাজী নজরুলের খেয়াপাড়ের তরুণী আবৃত্তি করলে শুনবেন, কি করবেন? দৌড়ানি দিবেন। এখানে একটা কিতাব থেকে কথা হয়, চিল্লায় বলতে হবে কিতাবটার নাম কি, এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে, সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহ বললেন ইকরা পড়ো, বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তোমার ওই প্রভুর নামে, রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন, প্রথম কথা হলো পড়ো আল কোরআনের প্রথম বাণী, পড়ো আল হাদিসে নবীর কথা, পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ে কখনো মাথায় এই প্রশ্ন আসছে কি রে কোরআনের প্রথম শব্দ পড়ো, পড়তে বললো কেন? আল্লাহ তো প্রথমে বলতে পারতো নামাজ পড়ো, জিকির করো, এবাদত করো, জাকাত দাও, এগুলো বলছে, পর্দা করো, এটা কইছে কি কইছে? হ্যাঁ, পড়ো, পড়ো, পড়তে পড়তে মরো, কারণ পড়লেই সব জানতে পারবেন, পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে, পড়লেই জানা যায় হজ কেমনি করে, পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে, কিভাবে প্রোটেকশন দিবে, না পড়লে কোনো কিছুই জানা যায় না, চিল্লা এখন, ঠিক কিনা? দেবদুয়ারের ভাইয়ের আজকে ওয়াদা করতে হবে যে প্রতিদিন ইসলাম সম্পর্কে আমরা কিছু না কিছু পড়ব। এই কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, স্মার্টফোনে কোরআনের অনুবাদ পাওয়া যায়, ফেসবুকে কত যে দাওয়াতি পেজ আছে ওখানে আলোচনা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ইসলামী কথা পাওয়া যায়। আপনারা ফেসবুক ইউজ করেন নাকি? ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার দেখি? এই গ্রামের ভিতরও এত অ্যাকাউন্ট? হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামাই। এই ফেসবুক যেন আমরা ভালো কাজে লাগাই, খারাপ কাজে যেন না লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন, ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব, এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে? এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আর যদি নায়িকাদের ছবি মেরা দেন, দুম্মা চলে দুম, গুনা আছে না নাই? নাচানাচি কনসার্ট আর গান, অশ্লীল দৃশ্য, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, এগুলো যদি শেয়ার মাইরা দেন, গুনা আছে না নাই? সো দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কি করবেন? এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে, আবার এই ফেসবুক আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। সো সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে করবেন? প্রতিদিন যেন আমরা কিছু না কিছু অংশ কোরআনের আয়াত পড়ি, রাজি আছেন? এই দেবদুয়ারের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে প্রতিদিন আমি কিছু কোরআন পড়ব, প্রতিদিন কিছু হাদিসের অনুবাদ করব, রাজি আছেন তো? ইসলাম ধর্মের আট নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? হ্যাঁ, শান্তির ধর্ম। আমরা একে অপরের সাথে দেখা হইলে কি দেই, রাজি আছেন তো? সালাম দিলে মহাব্বত বাড়ায় দেয় কে?
প্রত্যেকটা শব্দে সওয়াব দেয় কে? সালাম দিতে রাজি আছেন সবাই? সবাইকে, ছোটরা বড়দেরকে দিবেন, বড়রা ছোটদেরকে দিবেন, এটা শান্তির পায়গাম। আল্লাহর নিজেরও একটা নাম সালাম। বিশ্বনবী যখন কারো কাছে চিঠি লিখে পাঠাতেন বলতেন শুরুতেই লেখো সালাম, শুরুতেই কি সালাম, সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, পড়েন আমিন। আমাদের সব ভাষা শহীদদের কবরটারে আল্লাহ তুমি সালাম মানে শান্তি দিয়ে পরিপূর্ণ করো, পড়ি আমিন। তাহলে এটা শান্তির ধর্ম। বিধর্মীদের কাছে প্রথমে ভয় দেখায় না, এই জেহাদ, এই তলোয়ার, বোমামার, আইএস এগুলো শোনাইবেন শুরুতে, জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলো বলবেন প্রথমে, কি বলবেন? সালাম, সালাম, শান্তি, শুধুই শান্তি। ইসলামে কি আছে? শান্তি আছে। ইসলাম ধর্মের 9 নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ওয়াসাতিয়া, মানে এটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের যেটা সুবিধাজনক ওই বিধান ইসলামে আসে না নাই। আগে যদি পেটে ক্ষুধা লাগে ইসলাম বলে আগে খাইয়া নাও পরে নামাজ পড়ো, সুবহানাল্লাহ কইবেন না? ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট আনা হয়েছে, অনেকগুলো প্যাকেট, এরপরে ঘোষণা দেওয়া হলো ভাইয়েরা আমার যদিও আপনাদের পেটে ক্ষুধা, আগে এশার নামাজটা পড়েন তারপরে বিরিয়ানি খাবেন, নামাজে মন বসবে? মন যাবে কই? প্যাকেটের ভিতরে নামাজ পড়মু আর ভাবমু হায়রে আমার প্যাকেট নিয়ে আবার কেউ লইয়া দেয় দো, টেনশন আছে না নাই? না, খাবার আর নামাজ একসাথে আসলে নামাজ রেখে দাও, আগে খেয়ে নাও, সুবহানাল্লাহ পড়ে। দান করার সময় ভারসাম্যপূর্ণ দান, নিজের জন্য রাখো তারপরে দান করো, এটাকে বলে আল ওয়াসাতিয়া, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি অঙ্গনে এই ভারসাম্যের দরকার আছে না নাই? ইসলামের শেষ বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উদুহ, মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই। ইসলামের ব্যাপারে কেউ গোজামিল দিলে আপনারা মানবেন? কথা বলেন, আমি যদি গোজামিল দেই আমার ধরার সুযোগ আছে না নাই? খতিব সাহেব যদি গোজামিল দেয় জুমার খুতবায় ধরার সুযোগ আছে না? আমরা গোজামিল দিতে চাই না, কিন্তু অনেক ধর্মে এরকম আছে গোজামিল দিয়ে বুঝিয়ে দেয় ইসলামে এই সুযোগ নাই। এজন্য শান্তির ধর্মে আমরা থাকতে চাই কি চাই না? থাকলে কি আমাদের লাভ না লস? ইসলামের যে বিজয় হবেই এটা কি 100% আপনাদের বিশ্বাস আছে? ও আদাটা কার? চিল্লায় বলতে হবে কার? এজন্য আমরা ইসলাম সবখানে মানতে চাই। উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? পড়েন, ইসলাম মানবো কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? এটা মনে থাকবে? আজকের দেবদুয়ারের মাহফিল থেকে এই স্লোগান নিয়ে আমরা ফিরে যাব, ইসলাম মানবো সবখানে। ইসলাম মানবো ততক্ষণ আমার এ দেহে প্রাণ থাকে, যতক্ষণ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইসলামের পক্ষে লড়ে যাবো, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।